কারিগাঁও ধর্ষণকাণ্ডৰ আন দুই অভিযুক্ত আৰক্ষীৰ জালত পৰিছে ফাইজুল আলী আৰু পুনা আলী গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে মৰিগাঁৱৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছে মহানগৰ আৰক্ষীয়ে বৰ্তমান পলাতক হৈ আছে ঘটনাৰ জড়িত আন দুই অভিযুক্ত কারিগর মূল অভিযুক্ত ইতিমধ্যে এনকাউন্টারত যেহেতু মৃত্যু হয়েছে আন দুই অভিযুক্ত আরক্ষীর জালত পরিছে ফাইজুল আলী আর পুনা আলীক গ্রেপ্তার করা হয়েছে আর মরিগাঁওর পর গ্রেপ্তার করা হয়েছে এই দুই অভিযুক্তক আর বর্তমানও দুই অভিযুক্ত পলাতক হয়ে আছে যেহেতু এই সমগ্র ঘটনার লগত পাঁচগৰাকীকৈ যুবক আছিল আর ইতিমধ্যে মূল অভিযুক্ত এনকাউন্টারত মৃত্যু হয়েছে দুই অভিযুক্ত আরক্ষীর জালত পরিছে দুই অভিযুক্ত পলাতক হয়ে আছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।